প্রতি বছরের মতো এবছরও টিএসআর দ্বিতীয় নম্বর ব্যাটালিয়নে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় সোমবার। ত্রিপুরা রাজ্য জুড়েও বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। সরকারি বেসরকারি কারিগর প্রতিষ্ঠান, শিল্প কারখানা এবং ব্যক্তিগত উদ্যোগেও পুজোর আয়োজন করা হয়েছে। ধর্মীয় রীতিনীতি মেনে সকালেই শুরু হয় পুজোর আয়োজন। রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত আরকিপুর নগরে ত্রিপুরা স্টেট রাইফেলস দ্বিতীয় ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। এখানে পুজোর বিশেষ আকর্ষণ হল ব্যাটালিয়নের ব্যবহৃত যানবাহন এবং যন্ত্রপাতির পাশাপাশি তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রের পুজো দেওয়া হয়। পিস্তল থেকে শুরু করে মেশিন গান সহ অন্যান্য অস্ত্রের পুজো দেওয়া হয় প্রতি বছর। এবছরও তার ব্যতিক্রম ছিল না। বিশ্বকর্মা পুজো মণ্ডপে আধা সেনা জওয়ান থেকে শুরু করে ব্যাটালিয়ন কমান্ড্যান্টও উপস্থিত ছিলেন। সকলে একসঙ্গে অঞ্জলি প্রদান থেকে শুরু করে পুজোর শেষে প্রসাদ গ্রহণ করেন। রাইফেলস ম্যান নরোত্তম সরকার বলেন, প্রতি বছর দ্বিতীয় ব্যাটালিয়নের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়ে থাকে। এই পুজো উপলক্ষে আমরা আজ সকলে একত্রিত হয়েছি এবং পুজোর পাশাপাশি আমাদের হাতিয়ারেরও পুজো দিয়েছে, কারণ আমাদের কর্মজীবনের একমাত্র সঙ্গী এই হাতিয়ার। আমরা আজ বিশ্বকর্মা পূজা উপলক্ষে একত্রিত হয়েছি এবং আমাদের যে হাতিয়ার আছে এই হাতিয়ারেরও পূজা দিলাম, কারণ এই হাতিয়ারই আমাদের কর্মজীবনের সঙ্গী, আর এইটারই মেনটেন্যান্স বা এটার সঠিক সময়ে সঠিক জায়গাতে এটার জন্য সম্পূর্ণ সঠিক ইস্তেমাল করা যায়, এর জন্যই আমরা এটার পূজা করি এবং সবার মঙ্গল কামনা করি। ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম, এটা যে সময় আমাদের প্রয়োজন হয় বা যে সময় আমাদের দুশ্মনের সাথে মোকাবেলা করার টাইম আছে, এটা জন্য সেই সময় সঠিকভাবে এটার ইস্তেমাল করতে পারি। আমার নাম রাইফেলম্যান আরবোরা নরোত্তম সরকার। পাশাপাশি দেবশিল্পীর কাছে সকলের প্রার্থনা, যান্ত্রিক সামগ্রীগুলো যাতে আগামী দিনে ভালোভাবে কাজ করে বলেও অভিমত ব্যক্ত করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।